হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দই এবং আল্লাহর আমাতে অনেক ভালো আছি আজ আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো সকাল বিকালে ঝটপট নাস্তার রেসিপি আর এটি হচ্ছে ইডলি এই ইডলিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার তো চলুন একটি ইডলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে এই ইডলিটি আপনারা সস অথবা চাটনি দিয়েও খেতে পারেন আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য অলরেডি ধরাধরি করা শুরু করে দিয়েছে তো ইডলিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ টক দই নিয়ে নিয়ে নিয়েছি এখন এই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন এখানে আমি এক কাপ সুজি দিয়ে দেব দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গাজর কুচি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর গাজরটা চেষ্টা করবেন একেবারে মিহি করে দেওয়ার জন্য আর দিয়ে দিয়েছি টু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে সব কিছু ডবল ডবল করে দিয়ে নেবেন আর যদি চান যে সবজিটা অ্যাড করবেন না তাহলে নাও করতে পারেন বাট আমার ভালো লাগে সবজিটা দিলে এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এই সবগুলো উপকরণ মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন সুজি থেকে কিন্তু পানিটা অনেক টেনে নিয়েছে এখন এখানে আমি হাফ টেবিল চামচের কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এখানে বেকিং সোডাটাই দিতে হবে আর দিয়ে দিচ্ছি টু টেবিল চামচের মতো পানি তো পানিটা আপনাদের কম বেশি লাগতেও পারে একটু বুঝে শুনে আপনারা দেবেন এর ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই তখন এটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে আর এটা ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন যে ব্যাটারটা কিন্তু আরও ডাবল হয়ে গিয়েছে এখন আমি এখানে তিনটি বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভিতরে আমি তেল ব্রাশ করে নেব অল্প অল্প করে তাহলে ইডলিটি উঠাতে সুবিধা হবে আপনারা এখানে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন এদিকে আমি চুলার পরে একটি পাতিল বসিয়ে এক কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়েছি এখন এই ব্যাটারগুলো আমি এর ভিতরে বাটির ভিতরে দিয়ে দেব তো আমি এতটুকু করেই দিচ্ছি কারণ এই ইডলিটি আরও ফুলে যাবে তো সবগুলো বাটি আমি রেডি করে নেব এখন চুলার পরে চলে যাচ্ছি তো একটা একটা করে বাটি আমি এখন বসিয়ে দেব আর এটি আমি দশ মিনিট এর জন্য চুলার পরে রেখে দেব। মিডিয়াম আছে দশ মিনিটের ভিতরেই আমার এই ইডলিটি হয়ে গিয়েছে আপনাদের কম বেশি লাগতেও পারে তবে একটু চেক করে নেবেন দশ মিনিট পরে এখন ঢাকনাটা ঢেকে দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেব এদিকে আরেকটু ব্যাটার থেকে গিয়েছে তো আরেকটা বাটিতে আমি দিয়ে চুলার পরে অন্য পাতিলে বসিয়ে দেব। দশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার ইডলিটা কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যে এটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে ইডলিটি হয়ে গিয়েছে তো আপনারা দশ মিনিট পরে চেক করে দেখবেন এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে একটা একটা করে বের করে নেব গরম থাকা অবস্থায় বের করতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইডলিটা ভেঙে যেতে পারে সেই জন্য হালকা ঠান্ডা করে চাকু দিয়ে এইভাবে পাশটা ছাড়িয়ে নিতে হবে তবে একটু ঠান্ডা করে নিলেই কিন্তু সুবিধা না হলে কিন্তু গরম থাকা অবস্থায় করলে আপনার ইডলিটা ভেঙে যাবে তাই একটু ঠান্ডা করে এভাবে চারি পাঁচটা চাকর সাহায্যে দিয়ে উঠিয়ে নেবেন তো আমি এখন উঠিয়ে নিচ্ছি তো একটা অলরেডি উঠিয়ে নিয়েছি যেটা আলাদা একটা বাটিতে দিয়েছিলাম সেটাই আমি আগে উঠিয়ে নিয়েছি এখন এইভাবে করে একটু ট্যাপ করে দিলেই কিন্তু উঠে আসবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সফট থাকে আর খেতেও অনেক মজা হয় আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন